মাসুম রবি দাস তার স্ত্রী শ্রীমতী রানী দাসের সন্তান প্রসবের জন্য 21 নম্বর ওয়ার্ডে ভর্তি করে। পরবর্তীতে তার চিকিৎসা টিকিৎসা অন্তে ওই দিনই রাত্রি 8:56 সে কন্যা সন্তান প্রসব করে। পরবর্তীতে সে জেনারেল বেডে থাকা অবস্থায় সুকৌশলে এই মামলার যে আসামি মৌসুমী তার ওই শিশু বাচ্চাকে নবজাতককে সে চুরি করে নিয়ে যায়। চুরি করে নিয়ে যাওয়ার পর এটা রাজশাহী শহরে মোটামুটি এটা একটা চঞ্চলতার সৃষ্টি হয়। চঞ্চলতার সৃষ্টি হওয়ার পর টিভি ক্যামেরায় তার ছবি আসে। পরবর্তীতে তার হাজবেন্ড রবি রাজপাড়া থানায় মামলা দায়ের করে। মামলা দায়ের করলে 23/1/2021 তারিখে তাকে তালাইবাড়ি পানির ট্যাঙ্কি বস্তি এলাকায় থেকে তার মৌসুমি এবং তার হাজবেন্ড সজীবের দখল থেকে এই নবজাতক শিশুকে উদ্ধার করে। উদ্ধার করার পর এই উদ্ধারকৃত নবজাতককে তার মায়ের জিম্মায় দিয়ে দেয়। দেওয়ার পর এই মামলায় অভিযোগপত্র দাখিল হয়। অভিযোগপত্র দাখিল হলে আমরা রাষ্ট্রপক্ষ থেকে এই মামলায় সর্বমোট 18 জন সাক্ষী বিজ্ঞ আদালতে উপস্থাপন করি। উপস্থাপন করার পর এই মামলায় আসামিদের বিরুদ্ধে সন্দিগ্ধভাবে প্রমাণিত হওয়ায় মানব পাচার প্রতিরোধ দমন আইন 2-এর 10-এর 2-এ আসামি মৌসুমীর 10 বছর সশ্রম কারাদণ্ড এবং 50,000 টাকা জরিমানা এবং অপর আসামি সজীব আহমেদের 5 বছর সশ্রম কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 6 মাসের এই কারাদণ্ডের আদেশ বিজ্ঞ আদালতে। আজকে মাননীয় মানব পাচার ট্রাইব্যুনাল রাজশাহী কর্তৃক যেই মামলার রায় হলো, এই রায়ের সাজাপ্রাপ্ত 2 জন আসামি সজীব এবং মৌসুমী, তাদেরকে যে মামলায় সাজা দেওয়া হলো 5 বছর এবং 10 বছর করে যথাক্রমে, আমরা এই রায়ের সাথে একমত পোষণ করছি না। আমরা অবশ্যই এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাব। তবে এই মামলার যে ফ্যাক্টসটা ছিল, আসামি মৌসুমীর বিরুদ্ধে অভিযোগ ছিল সে নবজাতক একটি সন্তানকে রাজশাহী মেডিকেল কলেজ হসপিটাল থেকে চুরি করেছিল। তারপরে এই আসামিকে নিয়ে এসে যে 164 অর্থাৎ 64 ধারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়েছিল, সেই জবানবন্দি এক্সকালপিটেরিও না, ইনকালপিটেরিও না, শুধুমাত্র মহিলা হওয়ার কারণে এবং চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হওয়ার কারণে আমরা মনে করছি এই মামলায় আসামি দ্বয়কে মাননীয় আদালত একেবারে অন্যায়ভাবে, বেআইনিভাবে কোনো সাক্ষীর সাক্ষ্যগত যোগ্যতা, সাক্ষ্যগত ভিত্তি স্ক্রুটিনি না করেই, উনি একেবারে চাঞ্চল্যকর একটা পরিস্থিতির বিবেচনা করে এই মামলায় আসামিদের বিরুদ্ধে, আসামি মৌসুমীর বিরুদ্ধে 10 বছর, 50,000 টাকা জরিমানা এবং আসামি সজীবের বিরুদ্ধে 5 বছর এবং 5,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 6 মাস কারাদণ্ডের আদেশ দিয়েছেন। আমরা আসামির পক্ষ থেকে এই রায় মোটেও সন্তুষ্ট নই, আমরা বিক্ষুব্ধ। আমরা মহামান্য হাইকোর্টে যাব, এই মামলার রায়ের বিরুদ্ধে আপিল করব।